পতন ঘটিব নেকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের? লোকসভাত আস্থা ভোটের সম্মুখীন হওয়াটো খাটাং মোদী সরকারের। সংখ্যা থাকিলেও এই প্রস্তাবত পরাভূত হব নরেন্দ্র মোদীর সরকার। অনাস্থা প্রস্তাবত জয়ী হব নবগঠিত বিরোধী ঐক্য ইন্ডিয়া। মণিপুর হিংসাক লৈ পাঁচটা দিন সংসদের বর্ষাকালীন অধিবেশনের সদন অচল হয়ে পড়েছে। যেনেকৈ প্রধানমন্ত্রী মোদীর বিবৃতির দাবিত অটল বিরোধী, ঠিক তেনেকৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাচুৰ বান্দা। বিরোধীয়ে সংসদ অচল করলেও যেন মণিপুরের হিংসা সন্দর্ভত সংসদত নিদিয়ে বিবৃতি, যার ফলত নষ্ট হয়েছে কোষাগারের কোটি কোটি টাকা। মোদীর মৌনব্রতর বাবে এক ঘণ্টায় প্রতি নষ্ট হয়েছে প্রায় দেড় কোটিক কোষাগারের টাকা। উল্লেখ্য যে সংসদত এক ঘণ্টা সময় অচল হলেই নষ্ট হয় দেড় কোটি টাকা। নাচুৰ বান্দা মোদীর এই মৌনব্রত ভঙ্গ করবলৈ এইবার বিরোধীয়ে লোকসভাত আনিলে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। সাংসদ গৌরব গগৈয়ে লোকসভাত উত্থাপন করলে অনাস্থা প্রস্তাব। তেলেঙ্গানার ভারত রাষ্ট্র সমিতিও আনিছে অনাস্থা প্রস্তাব। বিরোধী ইন্ডিয়ার অনাস্থা প্রস্তাব গ্রহণ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার। বিরোধীর উপদলপতি গৌরব গগৈয়ে অনা অনাস্থা প্রস্তাব অধ্যক্ষ ওম প্রকাশ বিড়লাই গ্রহণ করার পাছতে এতিয়া চর্চা চলিছে। এই প্রস্তাবত কেনেকে জয়ী হব বিরোধী? পতন ঘটিব নাকি মোদী সরকার? উল্লেখ্য যে অনাস্থা প্রস্তাবক সংসদের ৫০গৰাকী সদস্যই সমর্থন করলেই অধ্যক্ষই সেই প্রস্তাব গ্রহণ করে। অধ্যক্ষর প্রস্তাব গ্রহণের ১০ দিনের ভিতর লোকসভাত মোদী সরকারে আস্থা ভোটের সম্মুখীন হব লাগিব। এই আস্থাত বিপক্ষতক কম ভোট লাভ করলে ভোটত মোদী সরকারে সামূহিকভাবে পদত্যাগ করব লাগিব। অবশ্যে সংখ্যার দিকের মোদী সরকারের স্থিতি বিরোধীতক মজবুত। ৫৪৩জনীয়া লোকসভাত বিরোধী শিবিরত আছে ১৫০গৰাকীতক কম সদস্য। ইয়ার বিপরীতে শাসকীয় শিবিরত আছে ৩৩১গৰাকীও অধিক সদস্য। ইয়ার মাজতে সমর্থন বিআরএসর আছে ৯গৰাকী সদস্য। ইফালে সরকার বর্তি থাকিবলৈ মোদী সরকারক লাগে ২৭২গৰাকী সদস্যর সমর্থন। শাসকীয় পক্ষত মেজিক সংখ্যাতক ৫৯গৰাকী অধিক সদস্যর সমর্থন আছে। ইয়ার পাছতো কেনেকৈ পরাভূত হব মোদী সরকার, কেনেকৈ অনাস্থা প্রস্তাবত বিজয়ী হব বিরোধী ঐক্য ইন্ডিয়া হয় তার পাছতো, অর্থাৎ সংখ্যা থকার পাছতো অনাস্থা পরাস্ত হব পারে মোদী সরকার, বিজয়ী হব বিরোধী ইন্ডিয়া। ইয়ার ফলত পতন ঘটিব নাকি মোদীর ৯বছৰীয়া শাসনের? পূর্বেই উল্লেখ করা হয়েছে যে বিরোধীয়ে মণিপুরের হিংসার সন্দর্ভত সংসদের দুইখন সদনতে প্রধানমন্ত্রী মোদীর বিবৃতি দাবি করেছে। সংসদত মণিপুরের হিংসার আলোচনারও দাবি করে আহিছে বিরোধীয়ে। কিন্তু জুলুঙার মেকুরী উলাই পড়ার ভয়ত এই দুইটা দাবিকে এক প্রকারে নচ্ছাদ করে আহিছে শাসকীয় পক্ষই, যার ফলত যা ৫টা দিনে সংসদ প্রায় অচল হয়ে পড়েছে। বিশেষকৈ বিবৃতি নিদিয়া আর সংসদ উপস্থিত নথকা নাচুৰ বান্দা মোদীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছে বিরোধীয়ে। বিরোধীর দাবি অনাস্থা প্রস্তাব উত্থাপন করলে প্রধানমন্ত্রীয়ে বিবৃতি দিয়াই নহয়, মণিপুর হিংসায় সংসদের দুইখন সদনতে আলোচনা করবলে বাধ্য হয়ে পড়ব শাসকীয় পক্ষ তথা মোদী সরকার। আর অনাস্থা প্রস্তাবকালীন অবস্থাত সংসদের দুইখন সদনত মণিপুর হিংসার আলোচনা আর প্রধানমন্ত্রীয়ে বিবৃতি দিবলৈ কার্যতঃ বাধ্য হব। আলোচনা আর মোদিয়ে বিবৃতি দিলেই নৈতিকভাবে বিজয় হব বিরোধী ইন্ডিয়া আর পরাজিত হব মোদী সরকার। এই অনাস্থা প্রস্তাবত মোদী সরকারের পতন নঘটিলেও নৈতিক পরাজয়ে মোদী সরকারের ফেসিস্ট স্বভাবত এক প্রচণ্ড আঘাত হনার লগতে সংকটত পড়া গণতন্ত্রলৈ এক আশার রেঙনি কহিয়া আনিব। ফেসিস্ট মোদী সরকারে অন্তত গণতন্ত্রের এক পাঠ শিকিবলৈ বাধ্য হব। এয়াই হব অহংকারী মোদী সরকারের পরাজয়। ভিডিও এডিটর প্রসিদ্ধর সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট নর্থ ইস্ট নাও।